হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আজকে দেখতে পাচ্ছ কত সুন্দর আমি একটা ডেকোরেশনের লোক দিয়েছি আর সেটা তোমরা দেখে বুঝতে পারছো কোনো রকম কোনো পয়সা খরচ করতে হয়নি আমাদের ঘরে যে আনা হয় লিচি ড্রিঙ্কস সেটার থেকে যে বোতলগুলো আমরা রাস্টে পাই সেটা আমরা ডাস্টবিনে ফেলে দিই তো আমি সেটা দিয়ে একটুখানি নতুনত্ব কাজ করার চেষ্টা করেছি তো সেই বোতলগুলো কতগুলো জোগাড় করে নিয়েছি মানে খেতে খেতে বোতলগুলো আমি রেখে দিয়েছিলাম যাতে আমি এই কাজটা করতে পারি তো এখানে দেখো মোটামুটি সাত আটটা মতো বোতল রয়েছে তো সেইগুলোকে আমি এরকম সুতোর সাহায্যে একের পর এক এরকম একটা রিং আমার কাছে ছিল প্লাস্টিকের রিং তোমাদের কাছে রিং না থাকলে তোমরা লোহার এরকম যে বেডগুলো থাকে সেটাও তোমরা করে নিতে পারো তো আমার কাছে প্লাস্টিক এর বেড দিয়ে আমি সাজিয়ে সুন্দর একটা ডেকোরেশন করেছি আর এখানে দেখো এই আলমারির পাশেই দেখতে পাচ্ছ মানি প্ল্যান্টটাকে আমি এখানে দড়ির সাহায্যে কিন্তু একদম ওপরের দিকে বাইয়ে দিয়েছি যাতে কিন্তু একটা সুন্দর লুক দেয় আর এখানে সামনে ছোট যে স্নেক প্ল্যান্ট রয়েছে সেটাও রয়েছে আর দেখো তোমরাও পারলে এরকম বোতল দিয়ে এভাবে কিন্তু সুন্দর সুন্দর ঘরের জিনিস করতে পারো যেটা কিন্তু দেখো একদম ওয়াটার প্ল্যান্ট আমি এই বোতলগুলোর মধ্যে জল দিয়ে তার উপরে গাছগুলোকে মানি প্ল্যান্ট রেখে দিয়েছি তোমরা ক্রোটনও রাখতে পারো বা জলে থাকে এরকম গাছ তোমরা এরকম বোতলের মধ্যে জল দিয়ে এভাবে কিন্তু সুন্দরভাবে আমি যেরকম এরকম করেছি রাখতেই পারো